তো বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স। ঠিক আছে, মাধ্যমিক যারা দিচ্ছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি, কারণ এই চ্যাপ্টার থেকে 5 নম্বর সুনিশ্চিত, একদম নিশ্চিত পাওয়া যায়। দুটো অঙ্ক পড়ে, তার মধ্যে একটা করতে হয় যেটাতে 5 নম্বর থাকে। তো আজকে আমরা সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো তো যে ছাত্রছাত্রীগুলো 2021 সালে মাধ্যমিক তোমরা দেবে বা এখন 10-এ পড়ছো, তাদের জন্য এই চ্যাপ্টারটি খুব গুরুত্বপূর্ণ। তো মনোযোগ সহকারে অঙ্কগুলো ভালো করে দেখবে, আশা করছি এই অঙ্কগুলো সবগুলো করলে তার মধ্যে থেকেই একটা অঙ্ক তুমি নিশ্চিত কমন পাবে। তো বেশি দেরি না করে চলো আজ তো ভিডিও শুরু করবো। তো যারা এখনও পড়াশোনা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও, এবং প্লেলিস্টে গিয়ে আরও বিভিন্ন চ্যাপ্টারের সলিউশন করে দেওয়া আছে, সেগুলো গিয়ে তোমরা দেখতে পারো। তো চলো আমরা বেশি দেরি না করে আজকে হাইট অ্যান্ড ডিস্টেন্স উচ্চতা ও দূরত্ব চ্যাপ্টার শুরু করব। তো দেখো, হাইট অ্যান্ড ডিস্টেন্স করার আগে প্রথম যে জিনিসটি তোমাদেরকে জানতে হবে সেটি হচ্ছে যে উন্নতি কোণ এবং অবনতি কোণ কাকে বলে বা কোণটি কীরকম হয়। তো এই যে হচ্ছে চ্যাপ্টার 25 চ্যাপ্টার, তো এটা আমরা আজকে করব। ঠিক আছে, আমরা দুটো পার্টে করব। আজকে প্রথম পার্টে আমরা অর্ধেকটা করব, সেকেন্ড পার্ট পার্ট টুতে আমরা পরবর্তী অঙ্কগুলো করব। তো করার আগে আমরা প্রথমে কি করব, প্রথমে উচ্চতা মানে উন্নতি কোণ এবং অবনতি কোণ সম্পর্কে জেনে নেব। ঠিক আছে, তো উচ্চতা দূরত্ব হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টার দেখো। তাহলে উন্নতি কোণ কাকে বলে বা উন্নতি কোণ জিনিসটা কি সেটা ফার্স্টে আমরা জেনে নেব। মনে করো একটা, ধরো এটা বাড়ি, ঠিক আছে, তো বাড়ি, বাড়িতে ধরো এটা বাড়ি, তুমি এখানে ধরো দাঁড়িয়ে আছো, দিয়ে বাড়ির ছাদটাকে দেখছো হয়তো। ঠিক আছে, তো এই যে বাড়ির ছাদটার দিকে দেখছো, তো এই যে কোণটা হচ্ছে যে এই কোণটা, ঠিক আছে, এটাকে আমরা কী বলবো, এটাকে বলবো উন্নতি কোণ। যদি তুমি নিচ থেকে ওপর দিকে দেখো বাড়ির ছাদ বা কোনো মনুমেন্ট বা কিছু, নিচ থেকে ওপরের দিকে যখন দেখবো সেটা হবে উন্নতি কোণ। ঠিক আছে, তো এটা হচ্ছে উন্নতি কোণ। এটা মনে করো একটা বাড়ি বা মনুমেন্ট বা চূড়া বা গাছ বা সূর্য, যা কিছু ভাবতে পারো, নিচ থেকে যখন আমরা উপরের দিকে দেখবো কোনো কিছুকে তখন সেটা হবে উন্নতি কোণ। তাহলে এটা আমরা লিখব উন্নতি কোণ। আশা করছি উন্নতি কোণ ক্লিয়ার সবার কাছে। এবার আমরা দেখে নেবো যে অবনতি কোণ কাকে বলে বা কোনটা হয় অবনতি কোণ। ঠিক আছে, তো একই এটার ক্ষেত্রে কী করবো, আমরা যখন ছাদ থেকে নিচের দিকে কোনো জিনিস দেখবো বা মনুমেন্টের চূড়া থেকে বা কোনো গাছের ওপর থেকে নিচের দিকে দেখবো তখন সেটা হবে কিন্তু অবনতি কোণ। ঠিক আছে, অবনতি কোণ তখন কিন্তু এই যে এই কোণটা, এটা কিন্তু হবে অবনতি কোণ। ঠিক আছে, থিটা ধরে নিলাম আমরা, তো এইটা যদি থিটা হয় তাহলে সেম কিন্তু এইটা যদি থিটা হয় ওপরে, যে আমি কিন্তু নাম দিইনি, হ্যাঁ আমি তোমাদেরকে যে সূর্য, ধরো সূর্য, সূর্য থেকে, তো আচ্ছা সূর্য থেকে ভেবে লাভ নেই, কোনো বাড়ির ছাদ থেকে, ধরো বাড়ির ছাদ থেকে নিচে কোনো মানুষকে দেখছো বা ওপর থেকে যখন নিচের দিকে আমরা দেখবো তখন এটা কিন্তু হবে ওই কোণটা। যদি থিটা হয় তাহলে এই কোণটাও কিন্তু থিটা হবে। ঠিক আছে, এবং তাহলে নিচের দিকে এটা কিন্তু থিটা হবে, তাহলে এটা হচ্ছে আমাদের অবনতি কোণ। এটুকু জানলে আপাতত হবে আমাদের। আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে এই কোণগুলোর মান দেওয়া আছে। ঠিক আছে, মানে মান কত, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। তো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখানে একটা ভিডিও তোমাদের জন্য, মুখস্থ করার কোনো দরকার নেই, ওই ভিডিওটা দেখলে তোমরা সব মানগুলো মনে রাখতে পারবে। তার জন্য আলাদা করে একটা ভিডিও বানিয়েছি, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে বা আই বাটনেও লিঙ্ক থাকবে, তোমরা ওখান থেকে গিয়ে ভিডিওটা অবশ্যই চ্যাপ্টার করার আগে দেখে আসবে, তাহলে তোমাদের মান মনে রাখার অসুবিধা হবে না। তো প্রথম অঙ্ক দেখো, অঙ্কটা কী বলা হয়েছে যে অনুভূমিক তলে নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে একটি বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করতে হবে। ধরে নিলাম নারকেল গাছ সাপোজ, ঠিক আছে, তো নারকেল গাছের গোড়া থেকে 20 মিটার দূরে একটি বিন্দু সাপেক্ষে গাছটির উন্নতি কোণ বলেছে, মানে নিচ থেকে ওপর দিকে আমরা দেখবো। ঠিক আছে, আগেই বললাম আমরা উন্নতি কোণ মানে নিচ থেকে ওপর দিকে যদি দেখি আমরা সেটা হবে উন্নতি কোণ। ঠিক আছে, তো এটা হবে 60 ডিগ্রি, তাহলে আমাদেরকে গাছটির উচ্চতা এই যে
এই গাছটির উচ্চতাটা এটা বার করতে হবে, ঠিক আছে। তো কী করবো আমরা, নাম দিয়ে দিলাম ABC। তো আমরা জানি যে এটার ক্ষেত্রে আমরা দেখো ট্যান থিটা ধরে নেবো, কারণ লম্বর সঙ্গে ভূমির ফর্মুলা যেটা হয় ট্যানের ক্ষেত্রে হয়, তো ট্যান 60 সমান হচ্ছে আমরা ধরে নেবো AB বাই লম্ব বাই ভূমি, আমরা জানি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তো AB বাই AC। BC হবে না, এটা AC হবে, ভুল করে আমি লিখে দিয়েছি, যাই হোক। ট্যান 60 মানে হচ্ছে √3, তাহলে হবে AB বাই কুড়ি, ঠিক আছে। তো AB সমান হবে 20√3, তাহলে আমাদের বেরিয়ে গেল গাছটির উচ্চতা হচ্ছে 20√3। অতএব গাছটির উচ্চতা হচ্ছে 20√3। আশা করছি সকলে বুঝতে পেরেছ। এটা BC হবে না, মিস্টেকলি আমি AC, ওটা AC হতো। তো যাই হোক, তোমরা ঠিক করে নেবে এটা। নেক্সট অঙ্ক দেখো, সূর্যের উন্নতিকোণ যখন 30 ডিগ্রি তখন একটি ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করতে বলেছে। তা সূর্যের উন্নতিকোণ বলেছে, তাহলে নিচ থেকে হবে, যখন 30 ডিগ্রি হয় তখন ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়, 9 মিটার ছায়ার দৈর্ঘ্য সূর্যের উন্নতিকোণ, তাহলে 9 মিটার এটা ছায়ার দৈর্ঘ্য 9 মিটার, 30 ডিগ্রি উন্নতিকোণ, তাহলে আবার সেম, তাহলে বলেছে যে স্তম্ভটির উচ্চতা কত, স্তম্ভটির উচ্চতা বার করতে গেলে তাহলে আমরা লম্বর সঙ্গে ভূমির সূত্র কার হয়, ট্যানের হয়, তাহলে লম্বর সঙ্গে ভূমি সম্পর্ক আর এটা যে কী বলে স্তম্ভ, ঠিক আছে, তাহলে লম্বর সঙ্গে ভূমির সম্পর্ক হচ্ছে ট্যানের, তাহলে আমরা আবার এটাও ট্যান 30 ধরে নেবো, তাহলে ট্যান 30 সমান হচ্ছে AB বাই AC, ট্যান 30 সমান হচ্ছে AB বাই AC, লম্ব বাই ভূমি, ট্যানের সম্পর্ক হয় লম্বর সঙ্গে ভূমির। তো আগের অঙ্কটা বলে দিই আমি, এখানে AC হতো এটা, যাই হোক এটা হবে BC হবে না, এটা AC হবে, ঠিক আছে, এটা তোমরা ঠিক করে নেবে সবাই একটু। বেশ, তো দেখো এই অঙ্কটা, তাহলে ট্যান 30 সমান হচ্ছে AB বাই AC, ট্যান 30 মানে হচ্ছে 1/√3 সমান হচ্ছে AB বাই AC, AC মানে হচ্ছে 9, তাহলে AB হবে, তাহলে AB সমান কী হবে, AB সমান হবে 9/9টা উপরে চলে যাবে, √3টা নিচে আছে, তাহলে 9টাকে আমরা কী লিখতে পারি, 3√3 × 3/√3, √3 √3 কেটে যাবে, তাহলে হবে 3√3, তাহলে আমরা পেলাম যে স্তম্ভটির উচ্চতা হচ্ছে 3√3। আশা করছি সকলে বুঝতে পেরেছো। স্তম্ভটির উচ্চতা হচ্ছে 3√3 মিটার। বেশ, যাবো আমরা নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে বলেছে 150 মিটার লম্বা একটি সুতো দিয়ে মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হচ্ছে, ঘুড়িটি যদি অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে, তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে উঠছিল। 150 মিটার সুতো দিয়ে আমরা ঘুড়ি ওড়াচ্ছিলাম ধরো নিচ থেকে, ঠিক আছে, তো 60 ডিগ্রি ভূমির সঙ্গে 60 ডিগ্রি ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে কত উঁচুতে ঘুড়িটি উঠছিল এটা আমাদেরকে বের করতে হবে। এটা মনে করো ঘুড়ি এখানে উঠছে, ঠিক আছে, ঘুড়িটি উঠছে, এই 150 মিটার সুতো এটা ভূমি থেকে কত উপরে আছে এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে অতিভুজ এটা হচ্ছে, অতিভুজ এটা যদি আমরা লম্ব এটা ভূমি থেকে অতিভুজের সঙ্গে, তাহলে আমরা এখানে সাইনটা কেন ধরলাম, কারণ সাইন আছে নামটা দিয়ে দিই AB C, তাহলে সাইনের সম্পর্ক হচ্ছে লম্বর সঙ্গে অতিভুজে, তাই জন্য সাইন 60 ধরলাম, সাইন 60 সমান হচ্ছে AB বাই AC, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, তাই জন্য আমরা সাইন 60 ধরলাম, সাইন 60 মানে হচ্ছে √3/2। মানগুলো মুখস্থ করার জন্য ডিসক্রিপশানে লিঙ্ক আছে বা আই বাটনে লিঙ্ক আছে, ওখানে গিয়ে মানগুলো দেখে নিবে তোমরা, মুখস্থ করার দরকার নেই। তো যাই হোক, তাহলে AB সমান হবে 150 × √3/2, কাটাকাটি করলে হবে 75√3/2, ঠিক আছে, তাহলে অতএব ঘুড়িটি মাটি থেকে 75√3 মিটার উচ্চতায় উঠছে, বুঝতে পেরেছো, আশা করি সকলে বুঝতে পেরেছো। যারা মানগুলো নিয়ে প্রবলেম তাদের আবারও বলছি, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে বা আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে বা ডিসক্রিপশান থেকে অবশ্যই তোমরা মানগুলো কীভাবে বের করা খুব সহজেই মনে রাখা যায়, মুখস্থ করার কোনো দরকার নেই, তো তোমরা ডিসক্রিপশান থেকে অবশ্যই এটা দেখে আসতে পারো।
নেক্সট অঙ্ক আমরা দেখে নেব যে নদীর পাড়ে তাল গাছে সোজাসুজি, অপর পাড়ে মনে করো এটা নদী, ঠিক আছে, তো তাল গাছের অপর পাড়ে মানে এই পাড়ে একটা খুঁটি পোঁতা আছে। এবার কী হয়েছে, নদীর পাড় ধরে আমরা কী বলেছে 7√3 মিটার যদি চলে সরে যায় তাহলে কী হবে, নদীর পাড়ের প্রেক্ষিতে তাল গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণ করে থাকবে, মানে 7 মিটার উঠতে যদি চলে যায় তাহলে তোমার এখান থেকে 60 ডিগ্রি এটা কোণ করবে, তাহলে নদীটি কত মিটার চওড়া, মানে তোমাদেরকে আমাদেরকে এই যে এইটা এইটা বের করতে হবে, এটা নদীটির চওড়া কত সেটা বের করতে হবে, ঠিক আছে। নাম দিলাম ABC। তাহলে আবার সেম দেখো, লম্বর সঙ্গে ভূমির সম্পর্ক কার হয় ট্যানের, তাই জন্য আমরা ট্যান 60 ধরছি। ট্যান 60 সমান হচ্ছে AB/AC, তাহলে ট্যান 60 হচ্ছে √3 সমান হচ্ছে AB/7√3। তাহলে এবি সমান কী হবে, এবি সমান হবে 7√3 × √3, তাহলে √3 ত্রিগুণ করলে 3 হয়, তাহলে 7 × 3 × 3 = 21, তাহলে নদীটি হচ্ছে 21 মিটার চওড়া। লিখে দেবো অতএব নদীটি 21 মিটার চওড়া, 21 মিটার চওড়া। আশা করছি সকলে এটা বুঝতে পেরেছ, এত সোজা হয়তো পড়বে না তোমাদের, হয়তো আরেকটু কঠিন পড়বে, আর ভাগ্য ভালো থাকলে এটাও পড়তে পারে। তো নেক্সট অঙ্ক, খুব ভালো অঙ্ক এটা, তাই জন্য স্টার দিয়ে দিয়েছি। দেখো কী বলেছে, ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্টের এই জায়গাটায় হয়তো মচকে পড়ে গেছে, ঠিক আছে, দিয়ে কী বলেছে, যদি ভূমি থেকে 8√3 সরে যায়, এটা মনে করো, তো এই টেলিগ্রাফ পোস্টটি ধরো ভেঙে গেছে এই জায়গাটা দিয়ে এদিকে পড়ে গেছে, তো বলেছে যদি ঘোড়াটা 8√3 মিটার মানে 8√3 মিটার দূরে গিয়ে মাটি স্পর্শ করে এবং ভূমির রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ করে, তাহলে পোস্টটি কত উপরে, 30 ডিগ্রি কোণ করেছে এটা, তাহলে কত উপরে ভেঙেছিল, এই এখানে ভেঙেছিল কত উঁচু, কত উঁচুতে সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে, কত উপরে ভেঙেছিল এবং পোস্ট মানে পুরোটা উচ্চতা কত। নাম দিয়ে দিলাম আমরা, তো আমরা কী করবো, ফার্স্টে এই যে ABD ত্রিভুজের ক্ষেত্রে ট্যান 30 ধরে নিলাম, তাহলে AB/8√3, AB/AD ট্যান 30 হচ্ছে √3, এই সরি 1/√3 সমান হচ্ছে AB/8√3, তাহলে এবি সমান কী হবে, এবি সমান হবে 8√3/√3 সমান হবে 8, তাহলে আমরা এটা পেয়ে গেলাম 8। বেশ, তাহলে পোস্টটি মাটি থেকে 8 মিটার উচ্চতা ভেঙেছিল, একটা অ্যান্সারের মধ্যে বেরিয়ে গেছে। নেক্সট বলেছে যে পোস্টটির উচ্চতা কত, তাহলে 8 মিটার উচ্চতায় ভেঙে গেছে, এবিটা 8 আর BC আর BD যেটা হবে সেটা কিন্তু দুটো কিন্তু সমান হবে, ঠিক আছে, তাহলে 8 মিটার উচ্চতায় ভেঙেছিল BC, তাহলে একটু বেরিয়ে গেলো 8 মিটার, এইটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো BC আর BD যেটা আছে সেটা কিন্তু একই হবে, ঠিক আছে, তাহলে অতিভুজের সঙ্গে লম্ব সম্পর্ক কার সাইনে, তাই জন্য আমরা সাইন 30 ধরবো, সাইন 30 সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ মানে AB/BD, তাহলে সাইন 30-র মান হচ্ছে √3 1/2, সরি 1/2, তাহলে হচ্ছে AB মানে হচ্ছে 8/BD, তাহলে BD সমান হচ্ছে 16, BD সমান হচ্ছে 16, তাহলে আমাদের বেরিয়ে গেলো যে পোস্টটির মোট উচ্চতা হচ্ছে AB হচ্ছে 8 আর BC হচ্ছে 16, এটাও যদি 16 হয় তাহলে এটাও 16 হবে কিন্তু, কারণ একই হবে, ঠিক আছে, তো পোস্টটির মোট উচ্চতা কত হবে, তাহলে পোস্টটির মোট উচ্চতা হবে 16+8 সমান হচ্ছে কত, পোস্টটির মোট উচ্চতা সমান হবে 16+8 সমান হচ্ছে 24 মিটার, ঠিক আছে, আশা করছি সকলে বুঝতে পেরেছ। বেশ, যাবো আমরা নেক্সট অঙ্কে, খুব ভালো অঙ্ক এটা 6টাও দেখো, এবং অঙ্কটা একটু বড়, বেশ বড়ই, একটু একটু না বেশ বড়ই আছে। কী বলেছে, দুটি বাড়ির মধ্যে একটা মই ঠেকা দেওয়া আছে, ঠিক আছে, একটা বাড়ি মনে করো আর এখানে একটা বাড়ি মনে করো, ঠিক আছে, দুটো বাড়ির মাঝে একটা মই এমনভাবে ঠেকা দেওয়া আছে
যে একটা বাড়ির সঙ্গে ধরো একবার বলেছি কি একটা বাড়ির সঙ্গে 30 ডিগ্রি কোণ করবে, একবার 60 ডিগ্রি কোণ করবে, ঠিক আছে? তো আমরা এটা ধরে নিলাম, ময়টা এখানে ঢাকা দেওয়া আছে যখন, আর এখানে ঢাকা দেওয়া আছে, একটাই ময় একবার এই বাড়ির দেওয়ালে লাগাবো, একবার এই বাড়ির দেওয়ালে লাগাবো। যখন এই বাড়ির দেওয়ালে লাগাচ্ছে তখন ধরো কী বলেছে, 6 মিটার প্রথম বাড়ি থেকে 6 মিটার দূরে আছে ময়টি, ঠিক আছে? আর ময়টির গোড়া আছে, এটা 30 ডিগ্রি কোণ করে আছে, আর একটা বাড়িতে যখন ঠেকিয়েছি তখন বলেছে, তখন কী বলেছে, তখন 60 ডিগ্রি কোণ করে আছে, তাই বলেছে, ঠিক আছে? বেশ, তাহলে প্রথম আমরা, আচ্ছা নাম দিয়ে দিই আমরা ফার্স্টে, সুবিধা হবে আমাদের। তো নাম দিয়ে দিলে তোমাদের বুঝতেও সুবিধা হবে এবং আমার বোঝাতে হয়তো সুবিধা হবে। এটা হচ্ছে মই, ঠিক আছে, 6 মিটার দূরে স্পর্শ করেছে। আচ্ছা দেখো, আগে নামটা দিয়ে দিই সুবিধা হবে। এ, এটা বি, এটা সি নিয়ে এলাম, এটা ডি, আচ্ছা ডি থাক, এটা এটা ই থাক। বেশ, তাহলে কস 30 কেন নিচ্ছি, কারণ হচ্ছে ভূমির সঙ্গে, এটা কেন নিলাম, কারণ ভূমির সঙ্গে উদ্ভিদের সম্পর্ক হচ্ছে আমাদের কসের, তাই জন্য আমরা কসটা নিলাম, কস 30 মানে রুট 3/2। আচ্ছা এখানে আবার একটা মিস্টেক হয়ে গেছে আমার, এটা বিসি বাই এসি, মানে এটা হবে এসি বাই বিসি, কারণ কস 30-এর মান হচ্ছে বিসি বাই এসি, ঠিক আছে? এটা মিস্টেক হয়ে গেছে, কারণ কস, কসের সম্পর্ক আমরা জানি, কস সমান হচ্ছে যে ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি নয়। তো আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি, ধরো ভূমি বাই অতিভুজের সম্পর্ক, তো এখানে হবে এসি বাই বিসি, ঠিক আছে? তাহলে এটা হবে এসি মানে হচ্ছে 6, 6 কিন্তু পুরোটা না, 6 হচ্ছে এসিটা, তাহলে এটা আমরা কেটে দিলাম। বেশ, তাহলে বিসি সমান হচ্ছে কি, 6 × 2/√3। তা 6 মানে কি, 6 × 6টা লিখতে পারি যে আমরা 2√3 × √3 × 2/√3, √3 কেটে গেল, তাহলে হবে 2×4√3, ঠিক আছে? তাহলে এবি বাড়ির উচ্চতা, আচ্ছা এবি বাড়ির তো নয়, আমরা মইটির উচ্চতা বেড়ে গেলাম 4√3। মই যেহেতু, তাহলে এটাও পাশেরটাও 4√3 হবে, কারণ মই তো দৈর্ঘ্য আলাদা হবে না, একই হবে। এবার আমরা কস 60 আবার সেম, ভূমি বাই উদ্ভূজ ধরবো সিই বাই সিডি বা ডি 4√3 লিখে দিলাম আমরা। বেশ, কস 60-এর মান হচ্ছে হাফ, ঠিক আছে? তাহলে সিই বাই 4√3, তাহলে সি সমান কত হবে, বা সি সমান হবে 4√3/2, তাহলে সমান হবে 2√3। আমাদেরকে দ্বিতীয় বাড়ির উচ্চতাটা বের করতে হচ্ছে, ডি ই হচ্ছে দ্বিতীয় বাড়ির উচ্চতা, ঠিক আছে? তো দ্বিতীয় বাড়ির উচ্চতা করার জন্য আবার আমরা ট্যান, ট্যানের সম্পর্ক লম্ব বাই ভূমি, তাহলে ট্যান 60 সমান হচ্ছে ডিই বাই সিই, ডি বাই সিটা হবে, তাহলে ট্যান 60 মানে হচ্ছে √3, √3 সমান হচ্ছে ডিই বাই সি মানে হচ্ছে 2√3, তাহলে ডি সমান কত হবে, ডি সমান হবে, এদিকে বা হবে একটা করে লিখে নেবে, হ্যাঁ সকলে, 3×6, তাহলে দ্বিতীয় বাড়িটির উচ্চতা হবে, আচ্ছা সব এক একটা কী হবে, তাহলে সব উত্তরগুলো আমরা লিখে নিই। ময়টির দৈর্ঘ্য ফার্স্টে বার করে দিয়েছে, তাহলে ময়টির দৈর্ঘ্য হবে কত, 4√3 মিটার, আগে আমরা প্রথমেই বের করেছি, এটা ময়টির দৈর্ঘ্য হচ্ছে 4√3 মিটার, ঠিক আছে? নেক্সট বলেছি কি, দ্বিতীয় বাড়িটি, বাড়ির দেওয়ালে গোড়া থেকে ময়টির গোড়া রয়েছে কত দূরে, তাহলে দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে ময়টির গোড়া রয়েছে, দেওয়ালের গোড়া থেকে ময়টির গোড়া রয়েছে 2√3 মিটার দূরে, বের করেছি আমরা সেকেন্ড স্টেপে, গোড়া
রয়েছে 2 রুট 3 মিটার দূরে, রয়েছে 2 রুট 3 মিটার দূরে। বেস প্লেটটা হলো, তিনেরটা কি বলেছে যে রাস্তাটি কত মিটার চওড়া, তাহলে রাস্তাটি বলেছিল 6 মিটারটা হচ্ছে প্রথমে বলে দিলে 6 মিটার, আর সেকেন্ড বেরোলো আমাদের 2 রুট 3 মিটার, তাহলে হবে 6 প্লাস 6 প্লাস 2 রুট 3। যাই হোক, এই দেখো প্রথমে বেরিয়েছিল 6, তারপর বেরোলো 2 রুট 3, তাহলে রাস্তাটি চওড়া হচ্ছে 6 প্লাস 2 রুট 3 মিটার। বেশ, দ্বিতীয় বাড়িটি নেক্সট কী বলেছিল, নেক্সট বলেছিল যে দ্বিতীয় বাড়িটির কত উঁচুতে মইটি স্পর্শ করে, তো বেরিয়ে গেছে আমাদের 6 মিটার উঁচুতে মইটি স্পর্শ করেছে, লিখে দেবো দ্বিতীয় বাড়িটির 6 মিটার উঁচুতে, 6 মিটার উঁচুতে মইটি স্পর্শ করে। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পেরেছ। তাহলে এটা হচ্ছে 6 মিটার দ্বিতীয় বাড়িটি, প্রথম এটা দ্বিতীয় বাড়ি 6 মিটার উঁচুতে স্পর্শ করে। বেশ, এই চ্যাপ্টারের মধ্যে সব থেকে খুব ভালো অঙ্ক দেখো 7-এরটা, এটা খুব ভালো অঙ্ক, তো এটা আমরা করব। দেখো বলেছে যে চিমনির গোড়ার সমতলের সঙ্গে একই বিন্দু সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হয়, এবং তাহলে আমরা একটা চিমনি মনে করো চিমনি ধরে নেবো। ঠিক আছে, চিমনি এবার কী বলেছে, চিমনি থেকে আচ্ছা এটা 60 হবে কারণ কাছে আছে, ঠিক আছে, আর একটা দূরে বিন্দু হবে সেটা হবে 30 24 মিটার দূরে, আরও 24 মিটার দূরে একটি বিন্দু সাপেক্ষে উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, প্রথম উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, আরও 24 মিটার দূরে যদি চলে যায় তাহলে উন্নতি কোণটা তখন হবে 30 ডিগ্রি। তাহলে আমরা কী ধরবো ফার্স্টে, ফার্স্টে আমরা ধরে নেব যে চিমনিটির উচ্চতা ধরে নেবো 1 মিটার, সুবিধা হবে, তাই জন্য 1 তোমরা নাও ধরতে পারো, এ বিও লিখতে পারো, আচ্ছা নাম দিয়ে তোমরা নামটাও লিখতে পারো, কিন্তু 1 হলে সুবিধা হবে, তাই জন্য 1টা ধরে নিলাম আমরা। তাহলে আমরা ধরলাম যে চিমনিটির উচ্চতা হচ্ছে 1 মিটার। ঠিক আছে, আমরা নামটা দিয়ে দিই তাহলে সুবিধা হবে, এটা আমাদেরকে বের করতে হবে চিমনির উচ্চতা কত, তাহলে এ বি, এটা সি, এটা ডি। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে ট্যান নিয়ে করব, কারণ লম্বর সঙ্গে আমাদের ভূমির সম্পর্ক দরকার, তাহলে tan 60 সমান হচ্ছে x বাই এবি বাই বিসি, এবি মানে হচ্ছে এক্স, তাহলে এবি বাই এক্স বাই বিসি, তাহলে বিসি সমান হবে কি, তাহলে √3 সমান হচ্ছে এক্স বাই বিসি, √3 সমান হচ্ছে এক্স বাই বিসি। তাহলে এক্স সমান কী হবে, আমরা এক্স এর মানটা বের করে রাখবো, তাহলে এক্স সমান হচ্ছে বিসি √3, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। ঠিক আছে, তাহলে এগুলো বা হবে একটা করে, আবার কী হবে, আচ্ছা এটা এই পুরোটা ধরছি আমরা তখন 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আবার tan 30 ডিগ্রি সমান হবে এক্স বাই বিসি প্লাস 24, তাহলে tan 30-এর মান হচ্ছে 1/√3, তাহলে এক্স এর জায়গায় আমরা বসাবো BC√3 বাই BC+24, কোনা কোনো এবার গুণ করবো, তাহলে কী হবে, √3 √3 হবে 3, তাহলে 3 BC সমান হবে BC+24, তাহলে BC যদি বাঁ দিকে আছে তাহলে কী হবে 2 BC হয়ে যাবে, তাহলে হবে 2 BC = 24, তাহলে BC সমান হবে 24/2 মানে হচ্ছে 12। আচ্ছা আমরা এখানে এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দেবো, যে এটাকে 1 নম্বর সমীকরণ দেবো, সুবিধা হবে, তাহলে 1 নম্বর থেকে আমরা 1 নম্বর সমীকরণ থেকে আমরা কী বলতে পারি, 1 নম্বর থেকে বলতে পারি, থেকে আমরা বলতে পারি যে
x সমান bc √3 সমান হচ্ছে 12 √3 এরকম 12 গুণ তো 1.732 গুণটা করলে হবে 20.784 গুণটা তোমরা করবে আমি গুণটা করে নিয়ে বসিয়েছি ঠিক আছে তোমরা পাশে করে নেবে বা গ্রাফে কোথাও করে নেবে তো চিমনির উচ্চতা আমাদের বেরিয়ে গেল চিমনির উচ্চতা আছে 20.784 রুট থ্রি মানে হচ্ছে 1.732 তো এটাও তোমাদেরকে যদি এক্সামে পড়ে তখনও কিন্তু মেনশান করে দেবে যে রুট থ্রি মানটা বলে দেবে বা অবশ্যই বলে দেবে এরকম হয় না কোনো যদি রুট থ্রি মানটা জানতে চায় তাহলে উচ্চতা আছে চিমনির উচ্চতা আছে 20.784 মিটার আশা করছি সকলে বুঝতে পেরেছে অঙ্কটা খুব ভালো অঙ্ক এক্সামে যদি তোমাদের দেয় তাহলে তোমাদের চিন্তার কারণ নেই রুট থ্রি মানটা বলেই দেবে কোশ্চেনে ঠিক আছে বেশ আশা করছি সকলে বুঝতে পেরেছো ফার্স্টে আমরা এক্সটা বের করে নিলাম দিয়ে নিয়ে এই ত্রিভুজটা ধরে প্রথমে দিয়ে তখন আমরা এই যে এটা করে নিলাম তাহলে এটার মানে 1/√3 তাহলে বিসি যে এক্স এর জায়গায় আমরা বিসি রুট থ্রি বসিয়ে দেবো দিয়ে কিন্তু কোনাকুনি করে দেবো ব্যাস তাহলে 2 বিসি বিসি 12 তাহলে আমরা বলতে পারি কি যে চিমনি এটা আমরা গুণ করে দেবো 12-এর সঙ্গে তাহলে হবে 20.784 তাহলে চিমনির উচ্চতা আমাদের বেরিয়ে যাবে 20.000 এটা কিন্তু গুণ করে নেবো আমরা হ্যাঁ রাফে করে নেবো গুণটা চিমনির উচ্চতা হচ্ছে 20.784 আশা করছি বুঝতে পেরেছো সকলে যাবো আমরা নেক্সট অঙ্কে বেশ নেক্সট অঙ্ক বলেছে সূর্যের উন্নতি কোণ যখন 45 ডিগ্রি বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায় তাহলে এটা খুঁটির ধরো ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যাচ্ছে মানে এইটুকু হচ্ছে 60 ডিগ্রি থেকে যখন 30 ডিগ্রি হয় সূর্যের উন্নতি কোণ সরি 60 থেকে যদি 45 ডিগ্রি হয় তখন 3 মিটার কমে যায় ছায়ার দৈর্ঘ্যটা তাহলে আমাদেরকে বলেছে যে খুঁটির উচ্চতা নির্ণয় করতে হবে এটা হচ্ছে পুরোটা হচ্ছে খুঁটি ঠিক আছে নাম দিয়ে দিলাম আমাদের সুবিধার্থে ব্যাস তাহলে আমরা ধরে নেবো কি যে মনে করি খুঁটিটির উচ্চতা সমান 1 মিটার ধরে নেব সুবিধার্থে আমাদের মনে করি খুঁটিটির উচ্চতা সমান হচ্ছে 1 মিটার তাহলে আমরা এখানে এক্স লিখে নিলাম তাহলে প্রথমে আমরা 60 ডিগ্রি 60 ডিগ্রিটা ধরে করব ট্যান 60 মানে হচ্ছে এবি বাই এসি এবি মানে হচ্ছে এক্স তাহলে ট্যান 60 হচ্ছে √3 √3 সমান হচ্ছে এক্স বাই এসি তাহলে আমরা এসি সমান এক্স বাই √3 লিখে দেবো এটা আমরা 1 নম্বর সমীকরণ লিখে রাখবো ঠিক আছে বেশ এবার আমরা দেখো 45 ডিগ্রিটা ধরে করবো পুরো ত্রিভুজটা ধরে তো ট্যান 45 ডিগ্রি সমান হচ্ছে এক্স বাই এসি প্লাস সিডি সিডি মানে হচ্ছে 3 তাই আমরা 3 বসিয়ে দিলাম ট্যান 45 মানে 1 সকলে জানো তাহলে এসি বাই এসি প্লাস সরি এসি প্লাস √3 তাহলে হবে এসি প্লাস 3 সমান হচ্ছে এক্স বাই এক্স সমান হচ্ছে এসি সমান হচ্ছে এক্স প্লাস এক্স মাইনাস 3 2 নম্বর সমীকরণ তাহলে 1 আর 2 আমরা সমান করতে পারবো এসি এসি বের করে নিয়েছি দুটোকে সমান করে এক্স এর মান বের করবো আবারও বলছি আমি যাদের এই মানগুলো নিয়ে সমস্যা আছে তাদের ডেসক্রিপ তাদের জন্য ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে বা উপরে আই বাটনেও লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে তোমরা যে ট্যান থিটা সাইন থিটা কস থিটার মানগুলো কীভাবে বের করা যায় এটা দেখতে পারো তো বেশ আমরা অঙ্কে ফিরে আসছি তো দেখো এক্স সমান হবে কি বা এক্স সমান হবে এক্স √3 মাইনাস 3 √3 তাহলে এক্সটাকে যদি আমরা 3 √3টাকে এদিকে নিয়ে আসি তাহলে হবে 3 √3 সমান হচ্ছে এক্স √3 মাইনাস এক্স তাহলে এক্স কমন নিলে হবে √3 মাইনাস 1 3 √3 সমান তাহলে এক্স সমান যদি আমরা লিখি তাহলে 3 √3 নিচে কিন্তু 3 √3 আচ্ছা এক্স সমান যদি আমরা লিখি তাহলে হবে 3 √3 নিচে কিন্তু এটা এখানে নেমে যাবে তাহলে √3 মাইনাস 1 হয়ে যাবে এক্স এর মান হবে 3 গুণিত 1.732 / 1.732 - 1
তো এটা তোমরা যদি গুণ করো তাহলে উপরেরটা হবে, দেখো এটা যদি গুণ করে আমি রাফে করেছি দিয়ে অ্যান্সারটা বসাচ্ছি, ঠিক আছে? তো অ্যান্সারটা হবে তোমার, এখানে গুণ করে নিয়েছি দেখো, 5.196, 5.196 বাই এটা বিয়োগ করলে হবে 0.732, দিয়ে দশমিক দেখো 3 ঘর আছে, দিয়ে এটা যদি তুমি কাটাকাটি করো তাহলে তোমার অ্যান্সার কিন্তু এটা বেরোবে, রাফে ভাগ করে নিয়েছি, ঠিক আছে? তোমরা এটা ভাগটা রাফে করে নেবে, অ্যান্সার হবে 7.098, প্রায় আসন্ন মনে করেছি তাই প্রায় লেখা আছে, ঠিক আছে? তাহলে খুঁটিটির উচ্চতা কত হবে, অর্থাৎ খুঁটিটির উচ্চতা হবে 7.098। তাহলে খুঁটিটির উচ্চতা 7.098 মিটার, আশা করি সকলে বুঝতে পেরেছো। তো যাব আমরা, দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, তো প্রথমে ছায়ার দৈর্ঘ্য x ধরবো, এটা দিয়ে আমরা ফার্স্টে একটা সমীকরণ পেলাম আর সেকেন্ডে একটা সমীকরণ পেলাম, যে দুটোকে তুলনা করলাম, তুলনা করার পরে আমরা কি পেলাম, x সমান 7.098, তাহলে খুঁটির উচ্চতা হচ্ছে 7.098, এটা হচ্ছে। যাব আমরা নেক্সট অঙ্কের দিকে, বলেছে যে এত মিটার, 9√3 মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ, মানে চিমনিটা নিশ্চয়ই কারখানার থেকে বড় হতে হবে, যেমন উন্নতি কোণ বলেছে, ঠিক আছে? তো এটা আমরা কারখানাটা এঁকে নিচ্ছি, ঠিক আছে? আর এটা হচ্ছে, এটা হচ্ছে চিমনি, ঠিক আছে? তো চিমনির উন্নতি কোণ হবে 30 ডিগ্রি, বুঝিয়ে দিচ্ছি আমি আগে ছবিটা এঁকে নিই, দিয়ে তারপর তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এটা সমান হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে তোমার, এটা হচ্ছে কার, এদিকে এটা আছে, এটা হচ্ছে কারখানা, এটা আচ্ছা, এটা আমরা লিখে নিচ্ছি তাহলে সুবিধা হবে। দেখো এটা নিখিল লিখে নিচ্ছে, এটা হচ্ছে চিমনি, আর একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে? বেশ, যাই হোক, এটা হচ্ছে বাড়ি আর এটা হচ্ছে চিমনি চূড়া, এটা তো, এটা হচ্ছে চূড়া। তো বাড়ি থেকে 9√3 দূর, এটা ডিস্টেন্স দুটো, বাড়িটি বলেছে, সরি, বাড়িটি বলেছে 9√3 মিটার উঁচু, বাড়ির উচ্চতা বলে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটা হবে চিমনি, সরি, এটা হবে চিমনি, এটা বাড়ি, নামটা দিয়ে নিই আমরা, 10√30 আছে, নামটা দিয়ে দিলে সুবিধা হবে, এ বি এটা দিয়ে দিলাম, সি ডি, ঠিক আছে? 10√30 সমান হচ্ছে, এটা হচ্ছে ডিই, ডিই বাই বিই, 30 মিটার ডিস্টেন্স বলে দেয়, 30 মিটার দূরে, এটাও 30 মিটার হবে, এটাও 30 মিটার হবে, যেহেতু একই, ঠিক আছে? তাহলে এটা হবে ডিই বাই বিই, ডিই বাই বি সমান হচ্ছে 10√30 সমান ডিই বাই, 10√30 মান হচ্ছে 1√3 সমান হচ্ছে, তাহলে ডিই বাই বিই, বি মানে হচ্ছে 30, তাহলে ডিই সমান হচ্ছে 30√3, তাহলে এটা কাটাকাটি করলে হবে কি, 10√3, এটা নিশ্চয় জানো তোমরা, আর ভেঙে আমি দেখাচ্ছি না, ঠিক আছে? তাহলে আমরা পেলাম কি, অতএব চিমনির উচ্চতা হচ্ছে 9√3 প্লাস 10√3, কারণ 9√3 তো বাড়ির উচ্চতা যেটুকু সেটুকু চিমনির উচ্চতা, ও 9√3 যে আমরা সিটা পেয়েছি ওটা 9√3 হবে, তাহলে 9√3 প্লাস 10√3 সমান হচ্ছে 19√3, আশা করি বুঝতে পেরেছো। যাবো আমরা নেক্সট অঙ্কের দিকে, 10-এর অঙ্কটা দেখো, 10-এর অঙ্কটা বলেছে যে একটি লাইট হাউস থেকে জাহাজের মাস্ত ঘোড়ার অবনতি কোণ বলেছে, দুটো জাহাজের মাস্তুলের ঘোড়ার অবনতি কোণ হচ্ছে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি, ঠিক আছে? তো এটা হচ্ছে লাইট হাউস, এটা হচ্ছে 60 ডিগ্রি, আর এটা দূরে একটু করলাম আমরা, আচ্ছা আমি আগে এঁকে নিই, ঠিক আছে? তাই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বেশ, এটা 60 ডিগ্রি থাকলো আর এটা হচ্ছে 30, এটা 60 ডিগ্রি থাকলো, আবার এখানে দেখছি দূরে, তখন এটা হচ্ছে 30, এটা 60 ডিগ্রি অবনতি কোণে দেখলো, এটা হচ্ছে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলো, ঠিক আছে? তাহলে কাছেরটা হবে বড়টা, কাছেরটা বড় হবে, তাই জন্য দূরেরটা হবে 30, সরি এটা 60 হবে না, দূরেরটা হবে 30, যেহেতু দূরে আছে, ঠিক আছে? তো কাজেরটা হবে 60 আর দূরেরটা হবে 30, তাহলে
আর কি বলা আছে, আর কি বলা আছে এখানে, আমাদের বলে দেওয়া আছে যে 150 মিটার দূর বলে দেওয়া আছে যে লাইট হাউস থেকে 150 মিটার দূরে, যদি কাছের মাস্তুলটি লাইট হাউস থেকে 150 মিটার দূর বলে দেওয়া আছে, তাহলে এটা হবে 150 মিটার। ঠিক আছে, আমরা এবার একটু নামটা করব, এ বি, এটা দিয়ে দিচ্ছি সি, এটা ডি। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট এবিসি ধরে করবো। এবিসি ত্রিভুজের ক্ষেত্রে দেখো 1060, এটা এক্স ধরে নিলাম, তাহলে মনে করি লাইট হাউসের উচ্চতা সমান হচ্ছে এক্স মিটার, এটা আমি ধরে নিচ্ছি ফার্স্টে। ঠিক আছে, এ মনে করি লাইট হাউসের উচ্চতা সমান হচ্ছে এক্স মিটার, সমান এক্স মিটার। তো এবার আমরা ট্যান এবিসি ত্রিভুজের ক্ষেত্রে ধরে নিচ্ছি, তাহলে 1060 ডিগ্রি সমান হবে কি লম্ব বাই ভূমি, মানে বি এ বি বাই এসি, তাহলে এক্স বাই 150। ঠিক আছে, তাহলে এক্স মান কী হবে, 1060-র মান হচ্ছে √3, তাহলে এক্স বাই 150, তাহলে এক্স মান হবে 150√3। তাহলে লাইট আবার তো এটা বেরিয়ে বেরিয়ে গেলো 150√3। তাহলে এবার আমরা এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রে ধরবো, 1030 ডিগ্রি সমান হবে এ বি, 150√3 বেরিয়ে গেছে আমাদের এক্সের মান, তাহলে 150√3 বাই 150+ সি ডি। এখানে আবার একটা মিস্টেক করে দিয়েছি, দেখো এটা 150+ সি ডি হতো, তা আমি মিস্টেক হয়ে গেছে এখানে, যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি আবার, এখানে এটা 150+ সি ডি হবে, এটা যাই হোক ভুল করে দিয়েছি, আচ্ছা আমি দেখিয়ে দিই ঠিক করে। দেখো এটা কিন্তু 1030 ডিগ্রি যখন করবো আমরা, তখন এটা এ বি বাই এ ডি হবে, এডি মানে হচ্ছে 150+ সি ডি, তাহলে এটা কিন্তু শুধুমাত্র আমি সি ডি করে দিয়েছি, শুধু এখানে একটা 150 যোগ হয়ে যাবে, 150+ সি ডি হতো। ঠিক আছে, তো এখানে হবে 150+ সি ডি, তাহলে এই লাইনটা আমি কেটে দিই। তো দেখো ভালো করে, তাহলে সি ডি প্লাস 150 সমান কী হবে, দেখো গুণ করছি না এটা, হ্যাঁ সি ডি প্লাস 150 রাখছি, সমান 150 বাই, এটা নেমে যাবে উপরে, নিচে নেমে যাবে, ত্রুটি কেটে যাবে, 150ই হবে। ঠিক আছে, তাহলে সি ডি সমান হচ্ছে 150। বেশ, 150 আর বাঁদিকে 150টা চলে যাবে, ডান দিকে সমান হবে 300 মিটার। তাহলে আমরা কী লিখবো, যে অতএব লাইট হাউস থেকে দ্বিতীয় জাহাজের মাস্তুলের দূরত্ব, দুটি আমরা দুটো আমাদেরকে জানতে চেয়েছে, কোশ্চেন চেয়েছে এখানে যে লাইট হাউস থেকে কত দূরে রয়েছে, তাই লাইট হাউসটি উচ্চতা জানতে চেয়েছে আর কত দূরে রয়েছে। লাইট হাউসটির উচ্চতা হচ্ছে 150√3 মিটার, এটা আগেই বের করেছি আমরা, এখানে লিখে দিলাম। আর সেকেন্ড যেটা অ্যান্সার জানতে চেয়েছে সেটা হচ্ছে যে লাইট হাউস থেকে দ্বিতীয় জাহাজের মাস্তুলের দূরত্ব, লাইট হাউস থেকে দ্বিতীয় জাহাজের মাস্তুল, জাহাজের মাস্তুল এর দূরত্ব সমান হচ্ছে, মাস্তুলের দূরত্ব সমান হচ্ছে 150 150+300 হবে। তাহলে দেখো এটা এটা হচ্ছিলো 300, আর এটা 150, পুরোটা জানতে চাইছে। তাহলে লাইট হাউস থেকে দ্বিতীয় জাহাজের মাস্তুল 300+150 সমান এত মিটার দূরত্ব, জাহাজের মাস্তুলের দূরত্ব সমান হচ্ছে 300+150 সমান 450 মিটার। ঠিক আছে, তো আশা করি সকলে বুঝতে পেরেছে, যাবো আমরা নেক্সট এবং সর্বশেষ অঙ্ক পার্ট 1-এ। একটা পাঁচতলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ এবং গোড়ার অবনতি কোণ বলতে 60 ডিগ্রি 30 ডিগ্রি, বাড়ির উচ্চতা 16 মিটার হলে মনুমেন্টের উচ্চতা আর বাড়ি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত, দুটো জানতে চাইছে, দুটো কোশ্চেন আছে। ঠিক আছে, তো ভালো করে দেখো, ফার্স্টে ছবিটা আমরা বুঝে নেবো। তাহলে এটা হচ্ছে পাঁচতলা বাড়ি আর এটা হচ্ছে মনুমেন্ট, ধরো নর্মালি ছবি আঁকলাম। ঠিক আছে, এটা হচ্ছে পাঁচতলা বাড়ি, তোমরা লিখে দিতে পারো হচ্ছে সুবিধা বোঝার ক্ষেত্রে, বুঝতে সুবিধার জন্যে, না লিখলেও হবে, লিখতে হবে এমন কোনো মানে নেই। তো এটা হচ্ছে তো মনুমেন্ট আর এটা হচ্ছে পাঁচতলা বাড়ি, মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি এবং অবনতি কোণ হচ্ছে, পাঁচতলা বাড়ির চারদিকে মনুমেন্টের অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তো এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে নিচের এটাও 30 ডিগ্রি হয়ে যাবে, নিশ্চয় সকলে জানো এতগুলো অঙ্ক করলে আমরা।
নামগুলো দিয়ে দিই আমরা ফার্স্টে সুবিধার জন্য। এটা হচ্ছে ই, বেশ তাহলে আমরা ফার্স্টে 10:30 ধরে করব, দিয়ে পাঁচতলা বাড়ির উচ্চতা বের করব 10:30। কারণ 10টা কেন ধরছি, কারণ হচ্ছে আমরা লম্ব সঙ্গে ভূমির সম্পর্ক বার করার জন্য 10টা, তুমি অন্য কিছু ধরে করতে পারো, সাইন কস সুবিধা, এটা করে সুবিধা হয়, তাড়াতাড়ি হবে, তাই জন্য 10 ধরো। বাড়িটির উচ্চতাও বলে দিয়েছে 16 মিটার, বেশ ঠিক আছে। তো আমরা লিখবো যে 10:30 সমান হচ্ছে এবি বাই পিডি, মানে 16/BD লিখলাম, ঠিক আছে। 10:30 মান হচ্ছে 1/√3, 1/√3 সমান হচ্ছে 16/BD, 16/BD, বেশ তাহলে বিডি সমান হচ্ছে 16/√3, তাহলে 16/√3 এটা পেয়ে গেলাম বিডি। তাহলে এটাও উপরেটাও নিশ্চয়ই এইটাও হবে 16/√3, বেশ। তাহলে আমরা এ সিই ত্রিভুজের ক্ষেত্রে, এ সিই ত্রিভুজের ক্ষেত্রে এবার বের করবো 10:60 ধরে করবো। তো 10:60 সমান কী হবে, 10:60 সমান হবে সিই বাই এসি, সিই লম্ব আর ভূমি হচ্ছে এসি, তখন তাহলে 10:60 মানে হচ্ছে √3 পুরো ত্রিভুজের ক্ষেত্রে দেখো, বেশ 10:60 মানে হচ্ছে √3, সিই হচ্ছে সিই থাক আর এসি, এর মান হচ্ছে 16/√3, তাহলে সিই সমান হবে কি, সিই সমান হবে 16/√3 × 3, 16 × 3 তাহলে 348, বেশ। তাহলে আমরা পেয়ে গেলাম যে মনুমেন্টের উচ্চতা এইটুকু পেয়েছিলাম 16, আর এইটুকু পেলাম 48, তাহলে দুটো যোগ করে দেবো আমরা, ব্যাস তাহলে হয়ে যাবে। তাহলে লিখবো যে অতএব মনুমেন্টের উচ্চতা, মনুমেন্টের উচ্চতা সমান হচ্ছে 48 + 16 সমান হচ্ছে কত, 64 মিটার। আচ্ছা আশা করি সকলেই বোঝা গেছে অঙ্কগুলো, অঙ্কগুলো বোঝার ক্ষেত্রে কোনো জায়গায় কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং পার্ট টুতে পরবর্তী চ্যাপ্টার পরবর্তী অঙ্কগুলো আপলোড করে দেবো আমি। তো যারা এখনও পড়াশোনা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করে নাও, তাড়াতাড়ি ভিডিও আসছে, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পার্ট টুতে, ঠিক আছে। আজকের জন্য এই পর্যন্ত, ধন্যবাদ।